আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু অসাধারণ একটা কাজ শিখতে পারবেন। শুধু একটা ফোন নাম্বার থেকে কিভাবে পরিচয় বের করবেন। অনেক সময় কিন্তু আমাদের স্মার্টফোনে বা সিমগুলোতে প্রচুর কল আসে রং নাম্বার থেকে। এখন এই যে ব্যক্তির নাম্বারটা আপনি সেভ করে রেখেছেন সে আপনার পরিচিত, কিন্তু ওনাকে আপনি চিনতে পারেন বা কল দিলে আপনি চিনেন। তো এখন মূল কথা হচ্ছে, আজকের আমার এই ভিডিওটি দেখার পর থেকে কেউ যদি আপনার রং নাম্বার থেকে কল দেয় তাকে আপনি চিনতে পারবেন। শুধু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এই নাম্বারটা কার ব্যক্তিটাকে খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশন অল করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি এখান থেকে ক্লিক করে লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। তো বন্ধুরা, চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে কাজটা করতে হবে, আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বক্সে সার্চ করবেন, আইকন লিখে সার্চ করবেন। এই যে এখানে দেখুন, আমি আগে থেকে আইকন লিখে রাখছি। তো এখানে আইকন লিখে সার্চ করার পরে ঠিক এরকম একটি অ্যাপস চলে আসবে। অ্যাপসের লোগোটা ভালো করে দেখে রাখুন। তো এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এখান থেকে আগের থেকে ডাউনলোড করা আছে, তো জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে যে নিচে দেখুন গেট স্টার্ট একটি অপশন আছে, তো গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিই। বন্ধুরা, গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো এই যে এখানে দেখুন উপরে বাংলাদেশ আগে থেকে সিলেক্ট করা আছে। তো এই যে এখানে নিচে দেখুন একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আপনি আপনার এই যে ফোনের ফোন নাম্বারটি আপনার নিজের ফোন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখুন কানেক্ট একটি অপশন আছে, তো কানেক্ট অপশনে ক্লিক করে দিব। তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটি লোডিং হবে, 100% নেবে। তো বন্ধুরা, এই যে এখানে দেখুন আমার অলরেডি আগে থেকে এটা চালু ছিল, তো এখন অটোমেটিক আমার এখান থেকে নামটা নিয়ে নিল। তো বন্ধুরা, আপনার যদি এখানে কোনো নাম না দেওয়া থাকে তো আপনি এখান থেকে আপনার নামটি দিয়ে দিবেন। তারপর এই যে উপরে দেখুন গেট ফটো একটি অপশন আছে, তো গেট ফটোতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এখন ফটো সিলেক্ট করতেছি না। তো এই যে এখানে নামটি অবশ্যই দিতে হবে। তো আমি নামটি দেওয়ার পর দিস ইজ মি একটি অপশন আছে, তো দিস ইজ মি অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, মিউজিক ক্লিক করে দেওয়ার পর অলরেডি এখানে দেখুন আমার অ্যাপসটি চালু হয়ে গেছে। তো অ্যাপসটির এখন কী কাজ এখন আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এই যে, তো বন্ধুরা এখানে দেখুন উপরে নাম অর নাম্বার, তো এখানে ক্লিক করে আপনি একটি নাম্বার তুলতে পারবেন, অথবা এই যে এখানে দেখুন একটি এখানে ক্লিক করে একটি নাম্বার তুলতে পারবেন। তো আমি এখান থেকে একটি নাম্বার নাম্বার তুলে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আপনার মতামত জানিয়ে দিবেন।